আসসালামু আলাইকুম। আজকে আমি একটা কমন ইস্যু নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। ভিডিওটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কাছে যে সকল পেশেন্ট আসছে ইদানিং কালে অনেক বেশি তাদের অভিযোগ, তাদের কমন সেক্সুয়াল একটা প্রবলেম নিয়ে তারা আসে আমাদের কাছে, এবং এই চিকিৎসার জন্য তারা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করেছে। করার পরে যখন ব্যক্ত হয়েছে তখন আমাদের কাছে অনেকে আসে, কিন্তু প্রাইমারি লেভেলও আসে। তো এই বিষয়টা কিছু আপনাদের অ্যাওয়ারনেসের জন্য এই প্রসঙ্গে আজকে একটি ভিডিও করতে আমি উৎসাহিত হই। সাধারণত ইয়াং জেনারেশন, যেটা সাধারণত আমরা আশা করি না ওই বয়সে এই ধরনের প্রবলেম হওয়ার কথা, কিন্তু তারপরে যখন এই প্রবলেমগুলো আমরা দেখি ওই বয়সের পেশেন্ট আমাদের কাছে আসে, তখন আমরা একটু ওরিড হয়ে যাই যে আসলে সামাজিক অবস্থাটা কেন এরকম হচ্ছে। এর পিছনে যে কারণগুলো আপনারা সবাই জানেন, তারপরে এগুলো রিপিট করছি, শুনলে হয়তো আবার নতুন করে আপনাদের মনে এটা কেটে যাবে। বর্তমান যে মেন্টাল স্ট্রেস, আমাদের যে মেন্টাল স্ট্রেস বিভিন্ন কারণে, সামাজিক, অর্থনৈতিক, এনভায়রনমেন্টাল, এগুলোর কারণে আমরা অনেকটা স্ট্রেসের মধ্যে থাকি। স্ট্রেস আমাদেরকে এমনভাবে ঘিরে রেখেছে যার কারণে আমরা এই ফিজিক্যাল হেলথ চলতে যা বোঝায় সেটার থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। এর মধ্যে কমন সেক্সুয়াল প্রবলেম এবং টেস্টোস্টেরন হরমোন, যেটা মেইন হরমোন, এটা সাধারণত আজকাল ইয়াং জেনারেশন থেকে মধ্যম এজ পর্যন্ত লোকজনের কমে যাচ্ছে, এবং তারা এটা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের আপনার মেয়ার ট্রিটমেন্ট এবং তারপরে যেটা তাদের জন্য ক্ষতিকর ট্রিটমেন্ট এগুলো তো তারা অভ্যস্ত হয়ে পড়ছে, এতে করে তাদের সমস্যাগুলো দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের যেটা বিষয় আপনাদের কাছে শেয়ার করার সেটা হলো যে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে শুধু যে ফিজিক্যাল হেলথের প্রবলেম হয় তা না, সেক্সুয়াল লাইফের প্রবলেম হয় তা, এর বাইরেও যেমন কার্ডিওভাস্কুলার লেভেলের সমস্যা হতে পারে, যারা ডায়াবেটিস চলে আসতে পারে, ডিপ্রেশন আসতে পারে, এই জাতীয় ফিজিক্যাল লেভেলের বেশ কিছু প্রবলেম শুরু হয়। এই জন্য এই হরমোনটাকে ঠিক রাখার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই হরমোন একটা গুরুত্বপূর্ণ হরমোন, এবং এই হরমোন একজন মেলের জন্য তার সুস্থতার জন্য, তার ফিজিক্যাল হেলথের জন্য খুব প্রয়োজন। এবং ডায়াবেটিস বর্তমান সময়ে একটা মেজর প্রবলেম আমাদের জন্য, এই ডায়াবেটিস থেকে বাঁচার জন্য টেস্টোস্টেরন হরমোনটাকে ঠিক রাখতে হবে। এর জন্য দুটো কাজ আমাদেরকে সবসময় করতে হবে, সেটা হলো এক নম্বর হচ্ছে মেন্টাল স্ট্রেস কীভাবে আমরা কম করতে পারি, এটার থেকে কীভাবে আমরা এসকেপ করতে পারি এটা খেয়াল রাখতে হবে। দুই হলো খাদ্য তালিকা, আমরা অনেক বেশি পরিমাণে জাঙ্ক ফুড, যেটাকে সাধারণত আমরা এই রিচ ফুড বলি বা অতি তেল মশলা দেওয়া খাবার, এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আমরা কোনো একটা ভিডিওতে স্টমাক প্রবলেম নিয়ে আলোচনা করব, এর সাথে রিলেট কীভাবে হয় সেটাও আলোচনা করব। তবে আমাদের যেটা আপনাদের প্রতি রিকোয়েস্ট, যে আপনার পাকস্থলীতে শুধু খাবার দিয়ে এটাকে একটা গোডাউন বানানোর কোনো দরকার নেই, এটা করতে গেলে আপনার এই ফিজিক্যাল হেলথের পাশাপাশি সেক্সুয়াল হেলথের উপর একটা বিরাট একটা প্রভাব পড়ে। এই জন্য কতটুকু আপনার জন্য প্রয়োজন এই খাবার, শুধু মুখের স্বাদের জন্য খাবেন না, স্বাস্থ্যের জন্য কতটুকু দরকার এবং কতটুকু উপকার হবে এটা ভেবে চিনতে আমাদের এই খাবারগুলো প্রয়োজন। আর মেন্টাল স্ট্রেস কীভাবে আপনি কমাবেন এটার উপরে অনেক ধরনের মোটিভেশন আমরা ওয়ার্ক করে থাকি, বিভিন্ন ধরনের আমরা আলোচনা দিই, সেগুলো শুনবেন। পাশাপাশি যখনই অবসর সময় পাবেন, সেটা দিনের যে কোনো সময় হোক রাতে হোক, আপনি চোখ বন্ধ করে আপনি দেখবেন যে আসলে আপনার যে বিষয়গুলো নিয়ে আপনি স্ট্রেসের মধ্যে আছেন এগুলো কতটুকু আপনার স্ট্রেস থাকা দরকার, এবং স্ট্রেসে থাকলে অ্যাংজাইটি ফেয়ারের ভিতরে আপনি যদি থাকেন তাহলে এর কি কোনো সমাধান আছে কিনা, এটা যখন আপনি ভাববেন দেখবেন যে একটা সলিউশন পেয়ে যাবেন, এবং আপনি ভাববেন যে এটা নাথিং। যখন আপনি কনসাস লেভেলে গভীরভাবে কোনো জিনিস নিয়ে ভাববেন দেখবেন যে অনেক অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় চিন্তা আমরা করে থাকি, যেটা অত হয়তো আমাদের কোনো উপকারে লাগবে না,
কিন্তু আমাদের ক্ষতি করে যাচ্ছে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে আরও বেশি সচেতন হবে। এই জন্য কিছু এক্সারসাইজ আছে, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে আমরা অন্য ভিডিওতে এ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আপনাদের সুস্থতাই আমাদের কাম্য। আমরা চাই যে সকল মানুষ তার পূর্বের স্বাস্থ্য, তার যে হেলথ, যে হেলথ দিয়ে সেই তার পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য কিছু কল্যাণ করতে পারবে, সে হেলথ যেন সে ফিরে পায় এবং সেই হেলথ যেন সে সার্ভাইভ করে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ।